বিশ্বের অন্যতম শীতল স্থান আর্কটিক পোলার রিজিওন নামে পরিচিত এই আর্কটিক সাইবেরিয়া অঞ্চলের প্রতিবছর জুনে যে তাপমাত্রা থাকে তা থেকে এবার বেড়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আশঙ্কা করা হচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধি বাড়াবে দাবানল সংখ্যা। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস বলছে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সতর্কতার আর্তনাদ। রাশিয়ার বন বিভাগ আশঙ্কা করছে তাপমাত্রা বাড়ার ফলে অসংখ্য দাবানলের ঘটনা ঘটবে যা ক্ষতিগ্রস্ত করতে পারে অন্তত 250 বন। জুনে এই অঞ্চলে কার্বন ডাই অক্সাইড নির্গমন CAMS ডেটাসেটে 18 বছরের মধ্যে তাপমাত্রা ছিল সর্বোচ্চ। 2019 সালের জুনে রেকর্ড ছিল 53 মেগাটনস কার্বন ডাই অক্সাইড নির্গমন, যা এবছরে বেড়ে হতে পারে 59 মেগাটনস। গত বছর বিশ্বের এই অন্যতম শীতল স্থানে দাবানলে 15 মিলিয়ন হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মান 181.5 মিলিয়ন মার্কিন ডলার। আগের দুটি উষ্ণতম জুনে সাইবেরিয়ার অঞ্চলে তাপমাত্রা ছিল গড়ের চেয়ে 5 ডিগ্রি বেশি। কোপারনিকাস বলছে পূর্ব সাইবেরিয়ার গত 20 জুন ঘন্টার আর্কটিক তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, যা এখনকার সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে গত বছর বিশ্ব নেতারা আর্কটিক সম্মেলন করে তাতে নানা প্রস্তাবনা দিলেও তার বাস্তবায়ন নিয়ে আছে নানা জটিলতা। বৈশ্বিক তাপমাত্রার দ্রুত বৃদ্ধির গতির মধ্যে 7 জুলাই রয়টার্স, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে আর্কটিকের তাপমাত্রা বৃদ্ধির খবর। পৃথিবীর শীতলতম স্থানে এত বেশি তাপমাত্রা বৃদ্ধির খবর যেমন আতঙ্কিত করছে, তেমনি যেন বার্তা দিচ্ছে সতর্ক হওয়ার শেষ সময়টিও চলে যাচ্ছে মানুষের। সাদিয়া মাহজাবিন ইমাম, প্রথম। ছোটবেলা থেকে দেখতেছি বাজারের এই অবস্থা, মানে বাড়ি থেকে পায়ে জুতা নিয়ে আসা, বাজারে আসার পরে জুতাগুলো মাথায় নিতে হয়, এই অবস্থা এখন না ছোট্টবেলা থেকে দেখতেছি। পরিবর্তন আর কখনো হবে না হয়তো। আঠারো বছর বয়সী মিমের বাস কল্যাণপুর বস্তিতে। সে কথা বলতে পারে না, খেতেও পারে না নিজের হাতে। সামান্য চিকিৎসা আর পারিবারিক যত্নে কোনো ক্রমে টিকে আছে সে। তবে করোনা তার জীবনে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। 5 মাস বয়সের থেকে জ্বর হয়েছিল, তো জ্বরের সময় শিশু হাসপাতাল গেছি, তখন আর কি ওর ডাক্তার কইছে যে এরা তো প্রতিবন্ধী দেখা যায়, পরে হেরা দেখলো, দেখে কইছে হ্যাঁ প্রতিবন্ধী বাচ্চা, পরে এখান থেকে ওষুধ ওষুধ দিয়েছে আর ব্যায়াম ঠ্যামের কথা কই তো। করোনায় প্রতিবন্ধী মানুষরা এমনিতেই নানান অসুবিধায় ছিলেন। চিকিৎসার অপ্রতুলতা, সামাজিক দূরত্ব বজায় রাখার অপারগতা এবং গৃহবন্দী থাকার সমস্যার পাশাপাশি নিম্নবিত্ত পরিবারগুলোতে যুক্ত হয়েছে আর্থিক সংকট, যার প্রভাব পড়েছে পরিবারের প্রতিবন্ধী সদস্যদের চিকিৎসায়।
করোনার সময় আমাদের কাম কাজ সবারই চলে গেছে, আমারও নাই আমার স্বামীরও নাই, অনেক আয় কমে গেছে। আগে যেমন 4-5 হাজার ছিল, 7-8 হাজার, এখন যেন 2-3 হাজার টাকার ভিতরে সংসার চালানো যায় না, ওরও চালানো যায় না। মেডিকেলকে যাই মানসিক হাসপাতালে 10 দিনের ওষুধ দেয়, আর আমরা 20 দিন ওষুধ কিনা খাওয়ান লাগে। এক এক পাতা ওষুধের দাম 100 টাকা, 75 টাকা, 80 টাকা, 45 টাকা, 10 টাকা। ওষুধ না খাইলে মানে ঘুমায় না, তারপর বেশি অনেক জ্বালায়, সবকিছু ফালায় দেয়, অনেক অনেক অত্যাচার করে। বস্তির আরেক কিশোর হাসিদ, মিমের মতো বাক প্রতিবন্ধী না হলেও বুদ্ধি প্রতিবন্ধকতা রয়েছে তার। দরিদ্র মা ছেলের জন্য ব্যবস্থা করতে পারেননি প্রতিবন্ধী ভাতাও। ভাতার কার্ড কইরা আনছি 13 নম্বরে, কমিশনের অফিসে জমা দিছি, এখনো কোনো কার্ড কোনো বইটাই বের হয় না, কোনো ভাতা টাতা পায় না, কোনো জায়গার কোনো সহযোগিতা পায়। এটা কোন সালের ঘটনা? কার্ড ওই যে কার্ড করছি ভোটের আগে। কল্যাণপুর বস্তির গায়ে গায়ে লেগে থাকা ঘরে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। গণশৌচাগার ব্যবহার আর পাশাপাশি থাকার বিকল্প নেই, ফলে শিশুরাও ঘুরে বেড়াচ্ছে যে যার মতো। মাস্ক পরা বা সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টি এখানে বাহুল্য, কেউ কাউকে জিজ্ঞেসও করে না। আসলে এইখানে হচ্ছে যে কারোর করোনার সিমটম থাকে, যদিও যে শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, কাশি, কিন্তু কেউ আসলে টেস্ট করায় না। কারণ হচ্ছে যে তারা আসলে চায় না যে এটা কেউ জানুক, মানে তার যে করোনা হয়েছে এটা সবাই জানুক। কারণ জানলে হয়তো বা এখানে ঘনবসতি, একটা বাথরুম অনেকগুলো পরিবার ব্যবহার করে, একটা কল ব্যবহার করে, সেক্ষেত্রে তাকে আলাদা করে দেওয়া হবে, সেই ভয়টা তাদের মধ্যে থাকে। এর জন্য কেউ টেস্ট করাইতে চায় না। কিন্তু সিমটম যদিও অনেকের আছে, আমি বিভিন্ন সময় এলাকায় ঘুরছি, অনেকের সাথে কথা বলে দেখছি যে এনার করোনার সিমটম বোঝানোর চেষ্টা করছি যে আপনি টেস্ট করান বা এই করেন, কিন্তু ওনারা বলেন না, নর্মাল নাপা ট্যাবলেট এগুলো খেলেই ভালো হয়ে যাবে। তো এভাবেই আছে, এখনও আছে, কিন্তু কেউ আসলে করোনা টেস্টও করে না, এরকম করোনা হয়েছে এরকম করে শনাক্ত হয়। করোনাকালের দারিদ্র নতুন করে অসহায় করেছে প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবারকে। দেয়ালে পিঠ থেকে যাওয়া এসব মানুষ জানে না সামনে কি আছে। পরিজনের প্রত্যাশা শুধু একটাই, করোনা চলে যাক, আবার শুরু হোক কাজ, এছাড়া আর কিছুই ভাবতে পারছেন না তারা। মাকসুদা আজিজ, প্রথম আলো, ঢাকা। গরুটা কিনেছে 55,000 টাকা, সেই গরু ধরেন খাদ্য ধরেন বিভিন্ন দামের কারণে দাম হচ্ছে না, এখন যে গরুর দাম কম হচ্ছে সেদিন বেচতে পারছি না আমরা, যে বাদ্য ধরেন খাওয়াচ্ছি ছাল গরু ধরেন সবই দাম বেশি, এখন ধরেন আসারে দাম দিচ্ছে না, তো কীভাবে ব্যাপারী ধরেন আসছে, ব্যাপারীরা কিনা ধরেন এখন 55,000 টাকাতে কিনা 30-35-40 এরম বলছে, তাহলে কীভাবে বিক্রি করতে পারি আমরা? আমাদের গরু তো প্রতি বছর বাড়ির উপর থেকে অন্তত বছরে 2-3 বার বিক্রি করি, গত বছর 2 বার বিক্রি করছি, ঈদের পরে বিক্রি করছি, কিন্তু এবছরে আমরা একমাত্র করোনার কারণে ক্ষতিগ্রস্ত, ওর সাথে বেচা কেনা করতে পারছি না, বা আমাদের যেসব পার্টি আসে তারা আসতে না, যোগাযোগ করছে অবশ্য কিন্তু আসতে পারছে না, এটাই সংক্রান্তার বাড়িতে বেরোচ্ছে না, কোরবানি কম হবে, কোরবানি দেবে না, গরু কম দামে বিক্রি হবে, এটা আমরা যেসব গুদামে গরু কিনছি বা পালা খরচ এটা উঠবে না, আমরা আশা করছি কোরবানি কম হবে, আমাদের সাথে প্রায় কথাবার্তা হয় ওনাদের, আসছো দাম দর করতে আসছে না, কিনবে না এই কথা বলছে। আপনার খেয়াল করেন, এবার হাটগুলো অনুমোদন দেওয়া হয়েছে একটা সামাজিক দূরত্ব বজায় রেখে হাটগুলো করার জন্য। ইতিমধ্যেই আপনারা আরও খেয়াল করেছেন, কুষ্টিয়ার ডিসি অফিস থেকে একটা অনলাইন প্রোগ্রাম খোলা হয়েছে, তাছাড়া আমরাও আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসের অফিসারদের নির্দেশনা দিয়েছি যে অনলাইনভাবে যেভাবে খামারির আবিষ্টি শিক্ষিত হবে তাদের এগিয়ে আসতে পারে এবং এগিয়ে আসছেও কেউ কেউ অনলাইন সেল দেওয়ার জন্য, এটি একটা নতুন দিক এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
সকাল থেকে অনেক লোক আসে ওইতে এই ছবির সাথে নইলে ঢুকে দিলে হবে আসলে আমরা তো আরো কয়েকটা জাহাজ মিলে বয়াতে ছিলাম এই বয়াটাতে ছিলাম পুরা রাতের বেলায় তখন জ্বর ছিল যেহেতু পিছনের পানি এখানে ঘুরানোর চেষ্টা করে সম্ভবত কন্ট্রোল করতে পারে নাই এই কারণে বয়ের উপর পড়ে পড়ার পরে দিয়ে যখন ডুবে যাচ্ছিল তখনই লোকজনের চিল্লাচিলি শুনে আমরা উঠে আসি উঠে আসার পরে আমি তাকাইলাম আমার জাহাজের পিছনে জাহাজটি ডুবে যাচ্ছে তখন অলরেডি শুধু ব্রিজ যাক না তলিয়ে যাচ্ছে এরপরে আমরা বয়ের আলাপ খুঁজে দিয়ে জাহাজ ছেড়ে চলে গেছি ডায়মন্ডে এরপরে বিএসএফ বন্দর কর্তৃপক্ষ জাহাজ বিভিন্ন দিক থেকে আমাদের কাছ থেকে জানতে চাইছে আমরা যতটুকু পারছি আর কি তাদেরকে ব্যাপারটা জানাইছি বিশেষ করে এই জায়গাটা তো অনেক ক্রিটিক্যাল পয়েন্ট আমরা এখানে আসলে এই উজান পানিতে ইন করি এবং উজান পানিতে আউট হই সেতুরা যেহেতু যে টাইমে ওরা এখানে প্রবেশ করছে ওই টাইমে আসলে প্রবেশ আমরা কেউ করি না নিয়মের ভিতরে পড়ে না যেহেতু পিছন পানি জোয়ারে এতগুলো জাহাজের ভিতরে ঢুকলে ওখানে তো জাহাজটা ঘুরাইতে পারবে না সে জায়গা নাই এখন ওই মাছটার কি চিন্তা করে আসলে এখানে ঢুকলো আসলে এটা বুঝতে পারতেছি না আমরা কখনই এখানে প্রবেশ করি না বিশেষ করে জোয়ারে প্রবেশ করি না যাত্রীবাহী গাড়ি এবং মালবাহী গাড়ির লোকোমোটিভস এবং ট্রেনের যাবতীয় খুচরা যন্ত্রাংশ তৈরি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য সুইং হ্যাঙ্গার নাট সাসপেনশন লিঙ্ক ফিন সাপোর্ট বেয়ারিং ক্যাপ বোর্ড ট্র্যাকশন মোটর ক্যাপ বোর্ড ইয়োক ফিন ফিন ব্রেক গিয়ার বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী গাড়ি মালবাহী গাড়ির প্রায় 216 প্রকারের 216টি আইটেম আমরা তৈরি অব্যাহত রাখছি সৈকত কাঁকড়ায় মোট 29টি শপ আছে তার মধ্যে যান্ত্রিক বিভাগের আছে 24টি এবং বিদ্যুৎ বিভাগের আছে 5টি আচ্ছা সবগুলো কার্যক্রম সচল আছে এবং সুন্দরভাবে কার্য পরিচালনা করে আসছে এই যে কোচগুলো তৈরি হচ্ছে বা মেরামত করে ডিভিশনে আমরা দেবো সেইগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা উক্ত কোচগুলোর প্রয়োজনীয় যাবতীয় খুচরা যন্ত্রাংশ তৈরি করে ক্যারেজ শপ ওয়াগন শপ সহ বিভিন্ন লোকোমোটিভ এবং ট্রেনের খুচরা যন্ত্রাংশ সরবরাহ দিয়ে তাদের আউটটার্নকে বেগবান করছি তাদের আউটটার্নকে ত্বরান্বিত করে ধারাবাহিকতা অব্যাহত রাখছি আমার গাড়ির টার্গেট ইস পর্যন্ত গত মাস এবং এই মাস মিলে হলো 14টা গাড়ি তার মধ্যে ইতিমধ্যে 60টা গাড়ি আমরা গত মাসে আউট দিয়ে দিয়েছি আর এখন 60টা গাড়ি বাকি রয়েছে 60টার মধ্যে 2টা অলরেডি পেট শপে রং কমপ্লিট হয়ে গেছে হয়তো আর 3-4 দিনের মধ্যে বের হবে আর বাকি গাড়িগুলোর কাজগুলো আমি লোকবল নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করে ঈদের আগ মুহূর্তে আমরা এই বাকি কাজগুলো সম্পূর্ণ করে যাত্রী সেবায় দিতে পারবো বলে আশা করছি আর এর মধ্যে একটি গাড়ি খুব ইম্পর্টেন্ট গাড়ি লাগেজ ভ্যান যেটা 41-15 এই গাড়িটা আমরা খুব সিওমি স্যার ডিএসআর টাবলন স্যারের চাহিদায় দ্রুত আমরা এই গাড়িটি আউটার দেবো বলে আশা করতেছি ভয় তো থাকলো